বিচারপতিদের অপসারণের ক্ষমতা পাচ্ছে না সংসদ। সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ করে দেয়া রায় আপিলেও বহাল। এই রায়ের মাধ্যমে আজকে বাংলাদেশের ইতিহাসে, বিচার বিভাগের ইতিহাসে এবং জনগণের স্বার্থের পক্ষে এক ঐতিহাসিক রায় প্রকাশ করা হলো। এখনকার পরিস্থিতিতে আমার মতে এটি শূন্যতা এখন বিরাজ করছে। রাজধানীর উত্তরায় আগুনে পুড়ে গেছে তিনটি বাণিজ্যিক ভবনের বেশিরভাগ অংশ, দুজনের মরদেহ উদ্ধার। উত্তরে পানি কমতে শুরু করলেও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতি, চরম দুর্ভোগে 4 লাখেরও বেশি মানুষ। মানুষ উজানে চলে গেছে, অনেক বাড়িঘর ছেড়ে মানুষ হাঁস মুরগি নিয়ে, গবাদি পশু নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে। ধামরাইয়ে উল্টো রথযাত্রা নিয়ে সংশয়, মেলা বন্ধের প্রতিবাদে ভক্তদের বিক্ষোভ। এখনকার মতো চারটায় আবারও নিউজ 24 দেখার আমন্ত্রণ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।